আমাদের সহকর্মী আশিক মাহমুদ এই মুহূর্তে শাহবাগে আছেন, আমরা তার কাছ থেকে ওই এলাকার বিস্তারিত জানবার চেষ্টা করছি। আশিক, গতকালও আমরা যেমনটি দর্শকদের দেখাচ্ছিলাম এই যে বিক্ষোভের যেই চিত্র এবং সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, লুটপাট হচ্ছে, এরই প্রতিবাদেই তো আসলে তারা বিক্ষোভ বা আন্দোলন করছেন। তাদের 11 দফা দাবির কথা আমরা দর্শকদের জানাবার চেষ্টা করেছি, যমুনা টেলিভিশনের পর্দায় দেখেছেন আপনারা নিশ্চয়ই। আজ তারা কি বলছেন একটু জানাবেন এবং তাদের এই দাবির সাথে একাত্মতা জানিয়ে আর কারা কারা সেখানে জড়ো হয়েছেন তাও জানতে চাই। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালেখার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। বৃষ্টির দুপুর থেকে কিন্তু আন্দোলনে উত্তাল রয়েছে শাহবাগ। এই মুহূর্তে 6টার বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। এখন পর্যন্ত সংখ্যালঘু যারা রয়েছেন, অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছেন, যাদের বাড়িঘরে হামলা করা হয়েছে গত 5 তারিখ সরকার পতনের পর, সেই মানুষগুলো কিন্তু এই সেই ঘটনা তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ জানাচ্ছে এবং এই সংখ্যালঘুদের বাড়িঘর এবং মন্দিরে ব্যবসা প্রতিষ্ঠানে যারা হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই শাহবাগ মোড় কিন্তু তারা অবরোধ করে রেখেছে। আজ দ্বিতীয় দিনের মতো আমরা দেখতে পাচ্ছি অসংখ্য সংখ্যালঘু পরিবারের সদস্য, শিক্ষার্থী, সাধারণ মানুষ, বৃদ্ধ সবাই কিন্তু এই রাজপথে নেমে এসেছে। তাদের একটি দাবি, যে কোনো সরকার পরিবর্তন হলেই সংখ্যালঘুদের ওপর হামলা করা হয়, তাদেরকে নির্যাতন করা হয়, সেটি বন্ধ করতে হবে, সেটি বন্ধ করে এই যা ঘটনায় যারা জড়িত তাদেরকে বিচার বিভাগীয় তদন্ত করে শাস্তির আওতায় আনতে হবে। এছাড়াও তাদের একটি দাবি যে হিন্দুদের সংখ্যালঘু যে আইন আছে সেই আইনটি পাশ করতে হবে এবং কোনোভাবেই যেন হিন্দুদের উপর কোনো ধরনের হামলা মামলা, কোনো ধরনের অত্যাচার করা না হয়, সেটি বন্ধ করতে কিন্তু তারা বারবারই দাবি জানিয়ে আসছে। এখন পর্যন্ত কিন্তু সেই দুপুর থেকে যে আন্দোলন শুরু হয়েছে সেটি কিন্তু এখনও চলছে। তাদের দাবি, 8 দফা দাবি কিন্তু তারা তখন পর্যন্ত পেশ করেছে যে সংখ্যালঘুদের ওপর যারা হামলা করেছে, যাদের বাড়িঘরে যারা ভাঙচুর করেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, হিন্দু সম্প্রদায়ের সকলকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে কোনোভাবেই শিক্ষার্থী বা হিন্দু পরিবারের কারো ওপর যেন হামলা করা না হয়, কাউকে যেন হয়রানি করা না হয়। তাদের দাবি যে এই এই বাংলাদেশ সবার, তারা কোনোভাবেই চায় না যে এই বাংলার মাটিতে তাদের উপর কোনো ধরনের অত্যাচার করা হোক, সেটি কিন্তু কখনোই তারা চান না। সবাই কিন্তু সেই 8 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা কিন্তু দিয়েছে, সেই আন্দোলন চলছে, তারা 8 দফা দাবি পেশ করছে। তাদের এই 8 দফা দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবে, যেমনটি আপনার মাধ্যমে শুনছিলাম।